করোনা যাচ্ছে না, করোনার কারণে স্কুল বন্ধ, কলেজ বন্ধ, মাদ্রাসা বন্ধ, বিদ্যালয় সব বন্ধ, ছেলেমেয়েরা সারা দিন এখন কেউ পাবজি নিয়ে আছে, কেউ ফ্রি ফায়ার। হায়, ওই যে একটা তথ্য আপনাদেরকে দিই, কে আমাদের আগে বিশ্বের 2/3 মানুষ মারা পড়বে, খুন হবে, মারা যাবে। না ইখরুজুল মাহদি হাত্তা ইউকতালা যুলুস ওয়ামুতা যুলুস ওয়াবকা যুলুস। ইমাম মাহদি আসার আগে তিন ভাগের এক ভাগ মানুষ খুন হবে, তিন ভাগের এক ভাগ মানুষ মৃত্যু মুখে ঢলে পড়বে, তিন ভাগের এক ভাগ টিকে থাকবে। আমি দেখতে পাচ্ছি কতটা বাস্তব। এই যে ফ্রি ফায়ার, পাবজি, গত পরশু পর্যন্ত রিপোর্ট দেখলাম 180 কোটি তরুণ তরুণী কিশোর কিশোরী রেখে দিয়েছে। 180 কোটি ফ্রি ফায়ার, পাবজি আমি দেখি নাই কোনোদিন, নাকি শুধু রাইফেল, বন্দুক, মেশিন গান, অত্যাধুনিক অস্ত্র দিয়া কে কত মারতে পারো, খালি মারো, খালি মারো। খুনের নেশাগ্রস্ত, খুনের অ্যাডিক্টেড, অ্যাডিকশন, কিলিং, খুনের নেশা। এখন আর ইয়ামার বাবার নেশাকে পিছে ফেলে খুনের নেশা জাতিকে নিয়ে আসছে। টার্গেট কি? এই শিশুরা যে কাউকে বাস্তব বন্দুকটা ফেলে গুলি করতে এক সেকেন্ডও চিন্তা করবে না, এক সেকেন্ডও চিন্তা করবে না। এই ফ্রি ফায়ার আর পাবজি খোঁজ রাখেন আপনার সন্তানের। কুল্লুকুম রাইন, সবাই তোমরা রাখাল, ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। রাখালে কি করেছো? মোবাইল খুঁজে দেখছো কি না তোমার ছেলে কি দেখে, মেয়েটা কি দেখে দেখছো? তাহলে কি রাখালি করলো? আধুনিক যুগের রাখালি তো মোবাইল কেন্দ্রিক হবে, প্রযুক্তি কেন্দ্রিক হবে। ওর কম্পিউটারে কি আছে ওটা দেখতে হবে, জানতে হবে তোমাকে, তুমি বাবা। আমি নরসিংদীতে একদিন মোটরসাইকেলে বসে যাচ্ছি, ছোট্ট একটা বাচ্চা, সে আমাকে দেখে আমার করল, আমি আমার ভিতরে কলিজাটা আনছান করে উঠল। আমি বুঝলাম এ শিশু তো হত্যাকে সে খেলা মনে করে ফেলছে, তার কাছে হত্যা হলো খেলা। এর কাছে আসল যদি পিস্তল থাকতো সে আমার উপরে প্রয়োগ করে দিত, এখন হাসতো, সে ভাবতো আমি গেমের মধ্যে যেরকম লাখে লাখে কোটি কোটি মাসি আর বুজুর দাদা একটা আহারে। আল্লাহ নবী কিভাবে বললেন, ওয়াকসুরুল হারাজ হাত্তা লা ইয়াদরিল কাতিলু ফীমা কাতাল ওয়াল মাকতুলু ফীমা কুতিল। খুনিও অনুভব করবে না কেন খুন করলাম, নিহত ব্যক্তিও বুঝতেই পারবে না কি দোষে আমাকে খুন করা হলো। এই হাদিসটা আজকে এখন বোঝা যাচ্ছে, পাবজি আর ফ্রি ফায়ার দিয়া এই হাদিসটা বোঝা যাচ্ছে। ছাত্র জীবনে বুঝতাম না কিভাবে সম্ভব যে খুনি একটা মানুষ খুন করে ফেলছে, এত বড় মহাপাপ। যে নবীজি বলছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, লাম ইয়াতানাদ্দা বিল আমিন হারাম, কিন্তু কোন হারাম অবৈধ খুন সে করেনি, সে জান্নাতে চলে যাবে। কিন্তু অবৈধ কোন খুনে জড়িয়ে গেলে এর গুণ্ণি পাপ থেকে বের হওয়ার সাধ্য আর তার হবে না। আজকে ফ্রি ফায়ার আর পাবজি দিয়া যদি 180 কোটি কোটি কত বর্ষ পর্যন্ত, আজ পর্যন্ত মনে হয় 200 কোটি পার হয়ে যাবে। তার মানে এখনো তো বাড়িতে ঘরে একটু চান লইয়া ঘুমাইতেছে। এই পাবজি আর ফ্রি ফায়ারের জেনারেশন যখন আসবে, ফ্রি ডেথ, ফ্রি ফায়ার মানে নামে দিয়েছে ফ্রি ফায়ার, আয়া বিনা প্রসঙ্গ। তাড়াতাড়ি ঠিক হয়ে যান, তাড়াতাড়ি ঠিক হয়ে যান, আল্লাহমুখী হন, তওবা করেন। আর নাম শুনলেই দৌড়াবেন না, কি না পরে জায়গায় হাত দেব। জিনাগা বিচারের নাম হয়েছে এখন সেক্স ওয়ার্ক, সেক্স ওয়ার্কার, নাম চেঞ্জ করে দিয়েছে সেক্স ওয়ার্কার। আর দশজন যেমন একটা ওয়ার্কার কাজ করে খায়, উনিও কাজ করে খায়।
এগুলি শোনার জন্য বাঁচতে হবে পৃথিবীতে, এটা আগে কল্পনা করি নাই। ভাবছিলাম এর আগে দুনিয়া থেকে চলে যাব। এখন মদের নাম ডাল, সাধারণ পরিভাষায় ওরা মদকে ডাল বলে, কেউ ভিজা বলে, ভিজা খায়, ডাল খায়। আরবিতে কয় খসু রুডি, এটা হলো স্পিরিচুয়াল ড্রিঙ্কস, আধ্যাত্মিক পানীয় শরাব। নাম চেঞ্জ, একটা রাষ্ট্র আরেকটা মুসলিম রাষ্ট্রের লক্ষ লক্ষ শিশুকে খুন করছে, লক্ষ লক্ষ অসহায় নারীকে, অবলা নারী খুন করছে, লক্ষ লক্ষ বৃদ্ধ বৃদ্ধাকে খুন করছে, তাদের ওই দেশের সম্পদ গাছ গাছালি সব থুলায় মিশিয়ে দিচ্ছে। তার নাম কি? শান্তি বাহিনী। উনি এটা শান্তি রক্ষা করছে, শিশু খুন করে, নারী খুন করে, বুড়ো বুড়িকে মেরে উনি শান্তি রক্ষার কাজে ব্যস্ত সিরিয়ায়। আর যদি ওই নির্যাতিত নিষ্পেষিত জাতির কেউ প্রতিরোধ যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে চায়, নাম চেঞ্জ সন্ত্রাস, জঙ্গি, টেরর। 100 কোটি ডোল তলোয়া বাদ্য বাজিয়ে চেঞ্জ হয়ে যাওয়ার নামটা বলবে, আপনিও বিশ্বাস করবেন হয় বুঝি আসলে এই লোকটা খারাপ। যাই হোক, আজকে আপনাদেরকে আমি কয়টা নমুনা দিলাম নাম চেঞ্জ। একটা ফোন আছে, এটার নাম স্মার্ট ফোন, স্মার্ট মানে খুব চালাক, ইন্টেলিজেন্ট ফোন। আর আপনি হলেন কি? আনস্মার্ট। আপনার এর নাম তো নিয়ে হয় স্মার্ট, আপনার নাম কি? আনস্মার্ট। আপনি বোকা, সে আপনার ব্রেন চিন্তা করে বলছে আপনি টেরো পাবেন। এত বড় স্মার্ট এর সাথে আপনি আনস্মার্ট মানুষ কুলাবেন? এই স্মার্ট সাথে সম্পর্ক একেবারে বাংলাদেশের গরিবের হাত থেকে শুরু করে সেই আমেরিকা, ইউরোপের, ইসরায়েলের, একবারে দাজ্জালের হেডকোয়ার্টার পর্যন্ত এই যোগাযোগ। এত কোটি বুদ্ধিজীবীর সাথে আপনি পারবেন? শেষ জমানার মানুষ সব আনস্মার্ট হয়ে যাবে, এটা তো হাদিস। তুম যাবো উপর আহলে জালিকে জামান, শেষ জমানার মানুষের আকল বুদ্ধি সব ছিনিয়ে নেওয়া, মাথার মধ্যে কিছু নাই, বুদ্ধি সব এখানে, বুদ্ধি সব এখানে। এই যে যুবকরা চুল কাটছে, মাথার খুলির মধ্যে একটু চুল সাইডে নাই, এই বুদ্ধিটা এরা কোথায় কিনেছে? আমার থেকে। এই বুদ্ধিটা ওরা ওদের বাবা থেকে নিছে, ওদের মা থেকে নিছে, এই বুদ্ধিটা এখান থেকে নিছে। আকল বিবেক সব এখন এটার ভিতরে, আপনার এটা খালি, আপনি আর আমি কাঁধা কাঁধা, আমাদের কোনো আকল নাই। আকলকে কন্ট্রোল করে ওই দাজ্জাল দাজ্জালি সংস্থাগুলি, ওখান থেকে সবার আকলকে তারা কন্ট্রোল করে দিচ্ছে। ওরা যা ভালো বলবে আপনি বাধ্য নাকি ভালো ভাবতে, ওরা যা মন্দ বলবে আপনি বাধ্য নাকি মন্দ ভাবতে, যদি আপনার কাছে কোরআন আর সুন্নাহর জ্ঞান না থাকে। আপনারই কন্যা, আপনি জান্নাতের আশায় আশাবাদী, আপনি হাজি সাহেব, আপনি প্রতি বছরে হজ উমরা করেন, আপনার হাতে সব সময় তাসবিহ তাহলিল, আপনি পাঁচ ওয়াক্ত নামাজি, আপনার মেয়েটা এক্সারসাইজ গেঞ্জি পরে পুরুষের চেয়ে ভালো নেকেট একটা প্যান্ট পরে রাস্তায় হাঁটতেছে। স্মার্টনেস, স্মার্ট লাইফ। নাম কি? স্মার্ট লাইফ। নাম আপনি বাবা কো ভাবতেছেন হয় বুঝি এই যুগে আসলে, তো কারণ বিলুপ্ত না, বিলুপ্ত চলে গেছে এখানে। এইটাই যা ভালো বলবে, মিডিয়া যাকে ভালো বলবে আপনি বাধ্য এটা ভালো, যা মন্দ বলবে আপনি সেটাকে মন্দ ভাববেন। প্রতিটি কয় জায়গায় হাত দেব, প্রতিটি সেক্টরে নাম পরিবর্তন করে 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 সব মন্দকে হারামকে আপনার সামনে দিয়ে দিয়েছে। আপনি হারাম খাচ্ছেন ভালো নাম দিয়া, সুন্দর নাম দিয়া, সুন্দর কিছু ভেবে আপনি খাচ্ছেন।
ডক্টর নুরুল ইসলাম সাহেব যখন জাতীয় অধ্যাপক হলেন 1700 আইটেমের ঔষধকে তিনি ঘোষণা করেছিলেন এগুলি ঔষধ না জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মার্কেট আউট করো ব্যান করে দাও অথচ আমরা ঔষধ মনে করে দিয়েছি প্রাণ সংহারকারককে প্রাণ নষ্টকারীকে প্রাণদায়ক ভেবে ওই নামে এটা ভিটামিন ক্যাপসুল এটা যে ভয়জন ওই নাম তো নাই নাম ভিটামিন নাম এটা এটা আমাশা নিরাময়কারী এটা অমুক নিরাময়কারী নাম তো ভালো না আপনি তো ভালো নামের পিছনে ছুটে গেছে আল্লাহর ওয়াস্তে এই শেষ জমানায় নাম একটা শুনলেই কেউ পিছনে দৌড়াবেন না আগে এটা নিয়ে চিন্তা করুন নামে আর কামে ঠিক আছে কিনা কি নামটা দিছে নামের নিচে কি আছে বিধান নাম দিলেই ওই জিনিসের বৈশিষ্ট্য পরিবর্তন হয় না যদি হয়তো তাহলে আদমকে যে বললো যে এটা চিরস্থায়ী বৃক্ষ বৃক্ষ চিরন্তনী নামের কারণে কোনো যদি গাছও পরিবর্তন হতো তাহলে ওটা খাইলে উনি উলঙ্গ হলেন কেন তাহলে ওটা খেলে উনি জান্নাত থেকে বহিষ্কার হলেন কেন বোঝা গেল নাম যতই দেন যে জিনিস সেই জিনিসে আপনি মদকে মধু বললে মধু হয়ে যাবে মদকে মধু বললে মধু হয়ে যাবে না মদে থাকবে খাইলে কি মধুর মতো স্বাস্থ্যের উপকার করবে না মদের মতো ধ্বংস করবে নামে কিছু যায় আসে না তার ভিতরে কি আছে এই জিনিসটা দেখতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে আমরা যেহেতু বুদ্ধিমান প্রাণী আল্লাহ সৃষ্টি বুদ্ধিমান মখলুক আমাদের বুদ্ধি আকল খরচ করে এই পৃথিবীতে চলতে হবে না হলে জান্নাতে যাওয়ার রাস্তা দেখি না সচেতন হতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করেন